সন্তান সম্ভবা জোলেখা খালুকের প্রসবকালীন খরচের জন্য গত 14 সেপ্টেম্বর ঢাকা থেকে 8,000 টাকা পাঠান তার স্বামী যোগেশ মিঞ্জি। বিকাশ এজেন্ট আলম সেই টাকা না দিয়ে উল্টো তার কাছে 90,000 টাকা দাবি করেন। একথা জেনে যোগেশ পরদিন ঢাকা থেকে এসে প্রতারণার বিচার চাইতে তদন্ত কেন্দ্রে যান, কিন্তু অভিযুক্তের পক্ষ নিয়ে ইনচার্জ আমিনুল যোগেশকে হাজতখানায় ঢুকিয়ে শারীরিকভাবে নির্যাতন করেন এবং তার কাছে আলম 90,000 টাকা পান এমন অঙ্গীকারনামায় জোর করে স্বাক্ষর নেন। দেওয়ার পরে আবার হাজতে পড়েছে, সারাদিন যে রাখছে কোনো খাবার দেয় নাই, আমাকেও আটকায় রাখছে, বলছে আপনার ভাগ্নে হয়, হ্যাঁ আমার ভাগ্নে হয়, তাহলে আপনিও থাকেন। বারবার ওকে মোবাইল করতেছে, মোবাইলে জানতে চাচ্ছে যে তুমি কোথায় আছো, তুমি আসো। এখন এই ছেলে ভয়ে ওই এলাকায়, সেই মনে করেন চত্রিকল পীরগঞ্জ চত্রিকল এলাকায়, তার নিজের বাড়িতে সে থাকতে পারতেছে না। টেলিফোনে সময় সংবাদের কাছে আমিনুল থানায় অঙ্গীকারনামায় স্বাক্ষর নেয়ার কথা স্বীকার করলেও এর দায় চাপালেন অন্যদের ওপর। এখানে মারধরের কোনো ঘটনা নাই, কোনো জবরদস্তির কোনো বিষয় নাই, এবং এটা ওসি সাহেবের নলেজে আছে। সে নেয়া বলতে এটা হচ্ছে চেয়ারম্যান লিখিত নিছে যে ভাই টাকাটা যেহেতু তারা স্বীকার করতেছে, হ্যাঁ যে কিস্তিতে দেবে, সেই কারণে ওরাই হচ্ছে ইয়া করছে। তা আমি বললাম যে ঠিক আছে, আমার নলেজে থাকলো তো আমার অ্যাবসেন্সে আপনারা এটা নিতে পারেন, আমি হচ্ছে এটার মধ্যে নাই। অবশ্য আমিনুলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। আমার কাছে কি তথ্য আছে বা আপনার কাছে কী তথ্য আছে অথবা অন্য আরেকজনের কাছে কী তথ্য আছে, সেই সকল তথ্যগুলি সংগ্রহ করে তদন্তকারী টিম তারা প্রতিবেদন আকারে আমার কাছে জমা দিবে। কাজেই তারা আগে প্রতিবেদন দেখ, তাদের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের দায়িত্ব থেকে প্রত্যাহারের পর আমিনুলের নামে এমন অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।